যে সমস্ত ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করে আটকে গেছো করোনা প্যান্ডেমিকের জন্য, তোমাদের পরীক্ষা নিতে পারেনি সরকার, তাদের জন্য একটা নতুন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এসএসসির তরফ থেকে। এবং তোমরা যদি সেই ফর্মটা ফিল আপ করে থাকো, তবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ নাহলে তোমার কিন্তু একটা পরীক্ষার ডেট তোমরা মিস করে যাবে। তো এখানে কী বলেছে আমরা দেখে নেবো। তারা তো এবার নোটিশে কোন পরীক্ষা কবে ডেট ঘোষণা করেছে সেটা সম্বন্ধে জেনে নেবো। ফার্স্টে দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2019 টায়ার 1 ফর দ্য লেভেল ওভার ক্যান্ডিডেট, এদের তোমাদের ডেট দেওয়া হয়েছে 17-8-2020 থেকে 21-8-2020 এবং 24-8-2020 থেকে 27-8-2020 পর্যন্ত। এবং 2 নম্বরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এবং এদের এক্সামিনেশন পেপার 1 2019, তোমাদের ডেট দেওয়া হয়েছে 1-9-2020 থেকে 4-9-2020 পর্যন্ত। এবং 3 নম্বরে দেখে নেবো দ্য সিলেকশন পোস্ট ফর দ্য 2019 ফেজ এইট, তোমাদের ডেট দেওয়া হয়েছে 7-9-2020 থেকে 9-9-2020 পর্যন্ত। 4 নম্বরে দেখে নেবো স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশন 2019, তোমাদেরকে ডেট দেওয়া হয়েছে 10-9-2020 থেকে 12-9-2020 পর্যন্ত। 5 নম্বরে দেখে নেবো সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিআরপিএফ এক্সামিনেশন পেপার 1 2020, তোমাদের ডেট দেওয়া হয়েছে 29-9-2020 থেকে 1-10-2020 এবং 5-10-2020। এবং এরপরে দেখে নেবো জুনিয়র হিন্দি ট্রান্সলেটার অ্যান্ড জুনিয়র ট্রান্সলেটার সিনিয়র হিন্দি ট্রান্সলেটার অ্যান্ড হিন্দি প্যারামেডিক এক্সামিনেশন, তোমাদের ডেট দেওয়া হয়েছে 6-10-2020। এবং 7 নম্বর দেখে নেবো কম্বাইন্ড গ্যাজুয়াল লেভেল এক্সামিনেশন, তোমাদের ডেট দেওয়া হয়েছে 14-10-2020 থেকে 17-10-2020 পর্যন্ত। সো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করে আটকে গেছো, তোমরা তোমাদের পরীক্ষা ডেটটা দেখে নাও এবং তোমরা নিচে কমেন্ট করে জানাও যে তোমরা কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করে আটকে গিয়েছিলে করোনা প্যান্ডেমিকের জন্য। এবং এখান থেকে একটা গাইডলাইন সেনারা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে অ্যাবভ শিডিউল ইজ সাবজেক্টেড টু মেরিটিং দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য গভর্নমেন্ট গাইডলাইন্সের, কিন্তু যদি আবার করোনা প্যান্ডেমিক বাড়ে তাহলে কিন্তু এই ডেটটা চেঞ্জ হতে বাধ্য। এবং সেই জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তোমাদেরকে বলে দিয়েছে যাতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটাকে বারবার ফলো করো। সো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে যে তোমাদের কোনো নতুন নোটিশ আবার বেরোলো কিনা। এবং নতুন নোটিশ বেরোলে তো তুমি যদি চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তো অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ আমি এরকম নোটিশই তোমাদের জন্য বারবার নিয়ে চলে আসি। সো আসি, বিদায়, জয় হিন্দ।